আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সৌদি আরবে ফিত্রা পরিষদের একটি চিত্র একটি সুপার শোবে। 3 কেজির চালের বস্তা বিভিন্ন কোয়ালিটি অনুসারে দাম। এখানে দেখুন চালের বস্তাগুলো সাজিয়ে রেখেছেন, প্রতিটি 3 কেজির বস্তা, প্রত্যেকেই একটি করে বস্তা যাতে দিতে পারে যারা ফিত্রা পরিষদ করবে তাদের জন্য এই অভিনব ব্যবস্থাটি। দেখুন প্রত্যেকটা দোকানেই সুপার শপে এইভাবে চাল সাজিয়ে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফিত্রা পরিষদ করতে হয় খাদ্য সামগ্রী দিয়ে আর জাকাত অর্থ দিয়ে। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে উদ্বুদ্ধ হয়ে মানুষ ফিত্রা পরিষদ করছে। এখানে সবাই এইভাবেই ফিত্রা পরিষদ করে থাকেন। এই যে দেখুন 3 কেজির বস্তা বিভিন্ন দামের এবং সেটি ডিসকাউন্ট অফারে, সেই চাল ছাড়াও বিভিন্ন খাদ্য সামগ্রী এখানে ডিসকাউন্ট অফারে দিয়ে রাখছে যাতে মানুষ নির্বিঘ্নে সহজে সাধ্যের মধ্যে ক্রয় করে ফিত্রাপ্রাপ্তদের মাঝে ফিত্রা বিতরণ করতে পারেন। এই যে দেখুন 10 কেজির আটার বস্তা 9 রিয়াল, এটি অন্য সময় 13 রিয়াল। অথচ এই রমজান মাসে আমাদের দেশের ব্যবসায়ীরা মানুষের কাছ থেকে অধিক মুনাফার জন্য কত ধরনের সিন্ডিকেট করে দাম বাড়ায়, আর এই দেশের ব্যবসায়ীরা বিভিন্ন অফার দিয়ে থাকে যাতে করে মানুষ নির্বিঘ্নে ফিত্রা দিতে পারে এবং মানুষ সাধ্যের মধ্যে ক্রয় করে নিজেরাও খেতে পারে। সকল প্রকার খাদ্য সামগ্রী এখানে ফিত্রার জন্য সাজিয়ে রাখা হয়েছে। দেখুন চালের সারি সারি বস্তা এবং সাথে দাম। এই ছিল ফিত্রার চিত্র।